আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন কি রিং আইডি ওয়াক আপ প্রোটোকল একটি ফোন দিয়ে হাজার হাজার রেফার করা সম্ভব? ঠিক তেমনি টিকটকের হাজার হাজার সম্ভব, না হলেও 3 থেকে 4টি তো হবেই, তা নয় কি? আচ্ছা, একটি মোবাইল দিয়ে টিকটক অ্যাপে কি 3-4টা রেফার করা সম্ভব, পসিবল অর নট? যদি হয়েও থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব, সেটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা একটা মোবাইলে একাধিক টিকটক অ্যাপ ইউজ করবেন এবং ইনভাইটের মাধ্যমে টাকা আর্ন করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এখানে আপনাদেরকে কিছু টপিকস নিয়ে কথা বলবো, এই টপিকসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা আসল কাজে চলে যাই। প্রথমে আমরা আমাদের টিকটক অ্যাপসটা তে ঢুকবো। টিকটক অ্যাপসে ঢোকার পর আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা যে আর্ন মানি অপশনটা আছে এখানে দেখব। আমরা আর্ন মানি অপশনটায় ক্লিক করব, অর্থাৎ বোনাস যে বাটনটা, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আসলে কিভাবে আমি এটা ইনভাইট করি এবং ইনভাইটের মাধ্যমে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আমি টাকা আর্ন করি আপনাদেরকে লাইভ পূর্ব আমি দেখাবো। এখানে আমাদের দেখেন 23,100 পয়েন্ট আছে, অর্থাৎ 23 টাকা 1 পয়সা আছে। আমি আপনাদেরকে দেখাবো, আমার এখানে এখন ইনভাইট আছে এখনও 3টা, আমি আসলে ইনভাইট করি নাই। আমার এখানে এখনও 3টা ইনভাইট আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই 3টা ইনভাইট করে কিভাবে আমরা টাকা আর্ন করতে পারবো সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এখানে কোন সেটিংগুলোতে কাজ করলে আপনারা সঠিকভাবে আর্ন করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে ইনভাইটে ক্লিক করতে পারবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ সিস্টেম এখানে দেয়া আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণটা এখন দেখানোর চেষ্টা করব, আপনারা দেখেন। এটা করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেই অ্যাপটির নাম হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, মাল্টিপল, MUL মাল্টিপল অ্যাকাউন্টস। অর্থাৎ আপনারা এই মাল্টিপল অ্যাকাউন্টটা ইনস্টল করবেন। এই মাল্টিপল অ্যাকাউন্টটা ইনস্টল করার পর আমি আসলে অ্যাকাউন্টটা ইনস্টল দিচ্ছি, আপনারা দেখেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক মাস্ট অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে যে কোনো প্রবলেমের সকল ভিডিও আমি আপনাদের সামনে সহজেই উপস্থাপন করতে পারি। আসলে ইনস্টল নিচ্ছে, এখন ইনস্টল নেওয়ার পর এটা ওপেন হবে। যখন এটা ওপেন আসবে তখন আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এটা আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের সামনে আসলে কিছু অ্যাপস চলে আসছে, এখানে 4টে অ্যাপস, 3টে অ্যাপস শো করছে, ক্রোম, মেসেঞ্জার, ফেসবুক, কিন্তু এখানে আসলে টিকটকটা শেয়ার করে নাই, অর্থাৎ শো করে নেই। তখন এই টিকটকটা শেয়ার করার জন্য আপনাদেরকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে টিকটক অ্যাপসটা কোথায় আছে আপনাদের। এই দেখেন, এখানে আমাদের টিকটক অ্যাপসটা চলে আসছে, এখান থেকে আমরা টিকটক অ্যাপসটা প্লাস বাটনে ক্লিক করে অ্যাডেট করে নেব। এখানে অ্যাডেট হওয়ার সময় কিছু সময় নেবে, আপনারা দেখবেন অবশ্যই। সময় নেওয়ার পর এটা আসলে একটু সময়ের ব্যাপার। দেখুন, আমার মোবাইলে কিন্তু টিকটক অ্যাপসটা নতুনভাবে আর ইনস্টল হয়ে গেল, অর্থাৎ আমরা যেভাবে অ্যাকাউন্ট খুলি
সেভাবে আবার নতুনভাবে একটা নতুন অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো। এখানে সম্পূর্ণ অপশনটা চলে আসছে, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আপনারা দেখেন। নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর সুইপ করলাম, সুইপ করার পর স্টার্ট ওয়াস্টিং করব আমি এখন। দেখুন এখানে আসলে এটা সুইফটে চলে আসছে, দেখেন এখানে টিকটক বোনাসটাও চলে আসছে। আসলে আমরা এইভাবে এটা যদি কাজ করি তাহলে আমরা একাধিক অ্যাপস ইনস্টল করতে পারবো এবং বোনাস পাবো। আমরা প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে এখানে সাইন আপ অপশনটা চলে আসছে, আমরা সাইন আপ করব। সাইন আপ করার পর আমি কি দিয়ে এটা সাইন আপ করব, এটা আমি ইউজ ফোন আর জিমেইল এটা দিয়ে সাইন আপ করব। এটাতে সাইন আপ করার পর এখানে আমার বয়স চাচ্ছে, আমি এখানে বয়সটা দিয়ে দেব। যেভাবে আপনারা ইনস্টল করেন অর্থাৎ সেইভাবে আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমরা আমি আমার বয়সটা সেট করে দিলাম, দেওয়ার পর আমি এখানে এটা ইমেইলে আমি ইমেইল দিয়ে কাজ করবো, তার কারণ আমাদের ইমেইলে ক্লিক করতে হবে। যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় আপনারা সেইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করব, আপনারা আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করবেন। যদি আপনারা ফোন নাম্বারটা অ্যাড করেন তাহলে আপনাদের এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, আপনারা ভেরিফিকেশন কোডটা এখানে অ্যাডজাস্ট করে দিবেন। যদি SMS না আসে তাহলে আপনারা এখানে রিকোয়েস্ট ফোন কল লেখা আছে, এই রিকোয়েস্ট ফোন কলে ক্লিক করবেন। যদি রিকোয়েস্ট ফোন কলে ক্লিক করার পর আপনার কাছে একটা ফোন চলে আসবে এবং সেই ফোনে আপনারা কথা বলে আপনাদের একটা কোড দেওয়া হবে, আপনারা সেই কোডটা এখানে রেফার করবেন। এখানে এই কোডটা যদি আপনারা এখানে বসানোর পর তাহলে আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে, অর্থাৎ টিকটক অ্যাপসটা আপনাদের ভেরিফিকেশন হবে। এটা ভেরিফিকেশন হওয়ার পরে আপনারা তখন এটা বুঝতে পারবেন। আসলে আমি চেক করতেছিলাম এখানে আসছে কি না, আমার SMS আসে নাই, আমি এখন এটা আসলে ফোন কলের মাধ্যমে কথা বলবো। আমি এখানে আসলে ফোন কল নেব, ফোন কল নেওয়ার পর সেখান থেকে আমার যে কোডটা দেওয়া হবে সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে আমার অবশ্যই যে আমার মোবাইলে একটা ফোন কল আসছে, আমি এখন ফোন কলটা রিসিভ করছি, সেখান থেকে আমার কোডটা জেনে দেওয়া হচ্ছে। আমি কোডটা এখন জেনে নেব, অর্থাৎ আমাকে ফোনে বলা হচ্ছে, আমি একটা কাগজে লিপিবদ্ধ করলাম, সেখান থেকে কোডটা কালেক্ট করে আমি মিনিমাইজ করে আমি এখন এখানে এটা বসায় দেব। এই যে কোডটা আমি মিনিমাইজ করে বসায় দিলাম, আপনারা দেখেন কোডটা বসানোর পর আমার টিকটক এটা আসলে ভেরিফিকেশন হয়ে গেল। এখানে আমার আর বেশি কিছু করতে হবে না। এখন আমি আমার ইউজার নামটা এখানে দিয়ে দেব, আপনারা আপনাদের একটা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড এই জিনিসটা খুব আপনারা সেভে রাখবেন। যদি আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভুল হয় তাহলে কিন্তু কখনো এটাতে লগ ইন করতে পারবেন না, কখনো জয়েন হতে পারবেন না। এ কারণেই আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা একটা ভালো একটা জায়গায় আপনারা লিপিবদ্ধ করে রাখবেন। যদি লিপিবদ্ধ করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এটা ভালো হবে, অর্থাৎ এটা পরবর্তীতে আপনারা লগ ইন করার জন্য এটা আপনারা কাজ করতে পারবেন। এভাবে আপনারা এক বা একাধিক অ্যাকাউন্ট খুলে রেফার করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। এটাই ছিল আমার আজকের ভিডিও, আমি আপনাদেরকে এটা দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটিতে আমি যেভাবে আপনাদেরকে প্রসেসিং করে দেখালাম, আপনারা ঠিক অবিকল এইভাবেই কাজ করবেন তাহলে আপনাদের অবশ্যই আপনারা গেইনার হতে পারবেন, কোনো প্রবলেম নেই। আজ আমি আমার কোডটা দিয়ে দিলাম, দেখুন এখানে আমার আছে, টিকটকটা শুরু হয়ে গেছে। এবং এখানে আমি আমার যে কোডটা রেফার করা আছে আমি এই কোডটা এখানে রেফার করে দেব। যদি আপনাদের কোডটা রেফার করার ইচ্ছা হয় তাহলে আপনারা আমার কোডটা নিয়ে রেফার করতে পারেন। কোডটা রেফার করার সঙ্গে সঙ্গে আপনারা পরবর্তীতে আমাকে SMS দিয়ে জানাবেন, আমি আপনাদেরকে সেটার যে অ্যাড মানি হয় সেটা অবশ্যই দিয়ে দেব, সমস্যা নাই। যে দেখেন এখানে আমার রেফার কোড চলে আসছে, ইনভাইট চলে আসছে, সব কিছুই আসলে ওকে। এখানে আমি এখন রেফার কোডটা বসায় দেব, রেফার কোডটা বসায় দেওয়ার পর আপনারা কনফার্ম করে দিবেন, আমিও কনফার্ম করে দেব। যদি আপনারা এইভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের আর্ন মানি হবে, অর্থাৎ আপনারা টিকটকের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই যে দেখেন আমি আমার কোডটা রেফার করে দিলাম, ঠিক আছে। রেফার করে দেওয়ার পর আমি এখন আর্ন মানিতে চলে যাব, আমি টাকা পেয়ে যাব এখান থেকে। আপনারা এইভাবে কাজ করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।